फ्रेंड्स आज के देखो अपन जे इ रिक्शा डेथर जो भिडियो अपन दिए एर आगे दोटो पार्ट अपन दिए तो आज के तरह तृतीय पर्व तो ये देखो जदि आपन देखें चाबी ऑन करार पर गाड़ी समस्त रकम काज करछे जेमन बैक गियारे स्विच ऑन कर ले बैक गियारे आवाज़ पाच्छी ट्यून्टा बैक ट्यून से आवाज़ आसछे लाइट हॉर्न एगुलो समस्त किछु किन्तु आमादेर जुलछे বা কাজ করছে কিন্তু আমাদের যখনই আমরা পিক আপ করছি এক্সেলেট করছি গাড়ি কিন্তু আমাদের চলছে না তো এরকম সমস্যা হলে পরে আমাদের কি করণীয় বা কি কি আমরা টেস্ট করতে হবে তো হয়তো অনেকে বলবেন এক্সেলেটার খারাপ হয়ে গেছে কেউ বলবেন যে না মোটর খারাপ হয়ে গেছে কেউ বলবেন যে না কন্ট্রোলার খারাপ হয়ে গেছে তো ফ্রেন্ডস এরকমভাবে তো সম্ভব নয় এক এক করে সমস্ত নতুন নতুন জিনিস নিয়ে এসে লাগিয়ে লাগিয়ে চেক করে নেওয়া তার থেকে যদি আমাদের কাছে একটা ছোট্ট মাল্টিমিটার থাকে তাহলে কিন্তু আমরা একটি মাল্টিমিটার দিয়ে সমস্ত জিনিসগুলো চেক করে নিতে পারবো এবং কোন জিনিসটা আমাদের খারাপ হয়েছে সেটা কিন্তু আমরা অনায়াসেই চেঞ্জ করে নিতে পারবো তো এটাকে আমরা কীরকমভাবে করবো তা আজকে এই ভিডিওতে আমি এটা দিয়ে হবো আপনাদের তো তার আগে বলে নেব আপনাদের যে প্রথম আমি যে ভিডিওটা দিয়েছিলাম তার যে আপনারা উত্তর দিয়েছেন অনেকে আমি বলেছিলাম যে আপনাদের নেক্সট ভিডিওয়ে উত্তরগুলো দেবো আমি কে সঠিক বলেছেন কে ভুল বলেছেন তো তার মধ্যে মোটামুটি কিছু ফ্রেন্ডস যেমন এখানে একজন অসীম জানা ইনি লিখেছেন যে 12 ভোল্ট প্রবলেম থেকে বা কনভার্টার প্রবলেম থেকে হতে পারে তো না ফ্রেন্ডস আপনারটা ভুল আপনি ঠিকমতো উত্তর দিতে পারেননি আর রজত মণ্ডল আপনিও লিখেছেন ডিসি খারাপ হলে হতে পারে তো আপনার উত্তরটাও কিন্তু সঠিক নয় এটাও ভুল আর এখানে অটো সার্ভিস নামে একজন আমার ফ্রেন্ডস ইনি লিখেছেন যে নেগেটিভ তার লুজ হলে বা নেগেটিভ তার কাট হয়ে গেলে এই সমস্যাটা হতে পারে তো ফ্রেন্ডস হ্যাঁ একদম আপনি ঠিক বলেছেন যেটা নাকি নেগেটিভ প্রবলেম হলেই কিন্তু এরকমটা হবে কারণ আপনার গাড়ি চলছে কিন্তু গাড়ির যে আপনার লাইট হর্ন এগুলো চলছে না কারণ এগুলো হচ্ছে নেগেটিভ কানেকশন যখনই কাট হবে তখনই কিন্তু আমাদের এই সমস্যাগুলো বন্ধ হয়ে যাবে সব প্রবলেমগুলো আমাদের অঙ্কিত হয়ে যাবে কেন হবে এর পিছনে কারণটা কোথায় এটাও কিন্তু আপনাদের বোঝার ব্যাপার আছে এর মধ্যে আবার অনেক কজন আপনারা কমেন্টস লিখেছেন যেমন সুমন মুন্সি নামে ইনিও লিখেছেন তো যাই হোক আপনাদের সবার উত্তর আমি এটাই বলবো যে খুব ভালো লেগেছে আপনাদের কমেন্টসগুলো তো এভাবেই আপনাদের শিখতে হবে জানতে হবে তো সে কথাটা ঠিক যে নেগেটিভ প্রবলেমটা আপনাদের বুঝিয়ে দিতে হবে যে নেগেটিভ প্রবলেম কেন হচ্ছে নেগেটিভ কাটলে কেন এরকম হবে তো ফ্রেন্ডস দেখুন এখানে কিন্তু আমাদের গাড়ি যখন রোলিং করে আমাদের যখন এক্সেলেটার কাজ করে তখন কিন্তু আমাদের মেন লাইনটা ব্যাটারিতে আসছে নেগেটিভ এবং পজিটিভ এটা কিন্তু ডাইরেক্ট চলে যাচ্ছে আমাদের কন্ট্রোলারের মধ্যে এখানে আমাদের কোনো রকম সমস্যা নেই আর যখন আমরা চাবিটাকে অন করছি তখন কিন্তু আমাদের কন্ট্রোলারে পজিটিভটা পাচ্ছে তার মানে পজিটিভ কানেকশনটা আমাদের ঠিক আছে এখান থেকে 48 ভোল্ট যাচ্ছে এবং 48 ভোল্ট সাপ্লাই হচ্ছে কিন্তু নেগেটিভ কানেকশন যখনই আমাদের কাট হয়ে যাবে তখন কিন্তু আমাদের 12 ভোল্টের সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে কিন্তু এখানে কিন্তু নেগেটিভ কাট হলে কিন্তু এখান থেকেই আমাদের পুরো কন্ট্রোলারটা বন্ধ মানে মোট কথা ডেথ হয়ে যাবে গাড়ি তখন আমাদের ব্যাটারি কানেকশন দেখতে হবে তো এখানে যখন সমস্ত কিছু গাড়ি আমাদের চলছে তার মানে নেগেটিভ কানেকশন এখানে ঠিক আসছে ব্যাটারি থেকে তো ব্যাটারি থেকে যখন নেগেটিভ কানেকশন এখানে ঠিক আসছে এখান থেকে যে নেগেটিভ কানেকশনটা আমাদের যাচ্ছে আপনার ওয়্যারিংয়ের মাধ্যমে যেমন এখানে রয়েছে তারটা এই যে নেগেটিভ কানেকশনটা এটা কিন্তু নেগেটিভ কানেকশন এরকমভাবে একটি পয়েন্ট দিয়ে এখান থেকে নেগেটিভ যাচ্ছে আর এটা দিয়ে আমাদের পজিটিভ যাচ্ছে তো পজিটিভ কানেকশনটা আবার ঠিক আছে কারণ চাবি অন করার পর গাড়ি চলছে তাহলে কিন্তু আপনাদের যে এই নেগেটিভ তারটা আছে যে কোনো জায়গায় এটা হয়তো ছিঁড়ে গেছে বা কত কোনো জায়গায় কানেকশনটা লুজ হয়ে আছে এরকম সমস্যার জন্য কিন্তু এরকম হতে পারে তো ফ্রেন্ডস নিশ্চয়ই বোঝা গেল আপনি উত্তরটা আপনারা পেয়ে গেলেন তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন প্রথমে যখন আমাদের গাড়ি এরকম সিচুয়েশন হয়ে যাবে যে সব কিছু ঠিক আছে গাড়িতে কিন্তু গাড়ি পিক আপ আমাদের নিচ্ছে না তো প্রথমে আপনারা কী করবেন একটি মাল্টিমিটার নিয়ে প্রথমে মাল্টিমিটারটার মধ্যে এখানে কিন্তু দেখুন মোটর চেক করতে হবে কন্ট্রোলার চেক করতে হবে এক্সেলেটার চেক করতে হবে এবং ওয়্যারিং চেক করতে হবে তিনটি জিনিস কিন্তু আমাদের চেক করতে হবে চারটি জিনিস তো প্রথমে আমরা দেখব চাবিটা অন করার পরে আমরা কন্ট্রোলারটাকে আগে দেখে নেব যখন চাবি অন করলাম অন করার পরে কন্ট্রোলারের মধ্যে আমাদের মিটার দিয়ে মেপে দিতে হবে যে কন্ট্রোলের ঠিকমতো আমাদের ভোল্ট আসছে কি না তো কন্ট্রোলারের ভোল্ট কীরকমভাবে মাপতে হবে এখান থেকে সেন্সার বোর্ডের থেকে সেন্সারটার যে কানেকশন থাকে মোটরের সেটাকে আমরা খুলে ফেলব এই যে মোটরের কানেকশন থাকবে এরকমভাবে এখানে সেটিং করা থাকবে এটাকে আমরা খুলব খুলে নিয়ে এখানে দেখুন একটি কালো তার একটি লাল তার দেখা যাবে
এর নেগেটিভ এবং পজিটিভ দুটো তারা কিন্তু এখানে আছে, এবং তার সঙ্গে হলুদ নীল সবুজ আছে। তো আমরা কি করব, নেগেটিভে মাল্টিমিটারের নেগেটিভ এবং পজিটিভে পজিটিভটা লাগিয়ে নিয়ে আমরা কিন্তু এটাকে 12 ভোল্টে সেট করে নিয়ে তবেই এখানে সেটিং করব। এবার চাবিটাকে অন করে দেখব। তাহলে যদি আমাদের এখানে 5 ভোল্ট শো করে বা 4 ভোল্ট শো করে, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের কন্ট্রোলার থেকে কানেকশন লাইন আমাদের আসছে। অতএব কন্ট্রোলার আমাদের কানেকশনের 5 ভোল্ট যে মোটর কানেকশন সেটা আমাদের ঠিক আছে। এরপরে আমরা কিন্তু মাপতে হবে এক্সেলারেটর কানেকশন। এক্সেলারেটর কীভাবে মাপবো, এখানেও কিন্তু লাল এবং কালো এবং সবুজ আছে। তো লালের সঙ্গে লাল এবং কালোর সঙ্গে কালোটা লাগিয়ে নিয়ে 12 ভোল্ট কানেকশনে দিয়ে মানে 20 ভোল্টে আমরা দিয়ে একে মেপে নেব। এখানেও কিন্তু 4 থেকে 5 ভোল্ট এরকম আমাদের একটা ভোল্ট শো করবে। যদি এখানেও ভোল্ট শো করে তাহলে বুঝে নিতে হবে যে আমাদের কন্ট্রোলার একদম 5 ভোল্টের যে কানেকশন সেটা আমাদের ওকে আছে। এবার এখানে আমাদের এক্সেলেটার টেস্ট করার ব্যাপার চলে আসে। তখন আমরা কীরকমভাবে করব, এটাকে যদি ওয়ারিং লাগানো অবস্থায় আমরা করি, তো ওয়ারিংয়ে যখন আমাদের সেটিং করা থাকবে ইসের সঙ্গে মানে ওয়ারিংয়ের সঙ্গে যখন আমাদের সেটিং থাকবে, ধরুন এখানে আমাদের ওয়ারিংটা রয়েছে, এরকম তার থাকবে, কিন্তু এখানে আমাদের এরকমভাবে সেটিং করা থাকবে। এখানে আমরা কী করব, এরকমভাবে সেটিং অবস্থায় চাবিটাকে অন করে নিয়ে যে কোনো একজনের দ্বারা আমরা কী করব, সামনের দিকে এক্সেলেট করতে বলবো। আর আমরা এখানে কী করব, নেগেটিভের মধ্যে নেগেটিভ কানেকশনটা মাল্টিমিটারের এবং সবুজের মধ্যে পজিটিভ কানেকশনটা দিয়ে আমরা এক্সেলেট করতে বলবো। যখনই এক্সেলেট করবো তখন মিটারে আমাদের একটি ভোল্ট শো করবে। যদি ভোল্ট শো করে থাকে, কম হোক বেশি হোক একটি ভোল্ট কিন্তু আমাদের এখানে শো করবে। যদি শো করে থাকে যখন এক্সেলেট করবেন আস্তে 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 ভোল্ট কিন্তু বেশি বাড়বে, যখন ছেড়ে দেবেন আস্তে 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 ভোল্টেজটা আমাদের কমে যাবে। তাহলে বুঝে নিতে হবে আমাদের এক্সেলেটারটা ঠিক আছে, এক্সেলেটারে কোনো সমস্যা নেই। এবার কন্ট্রোলারের কন্ট্রোলার যেটা চেক করা সেটা চেক করে নিলাম, কন্ট্রোলার ঠিক আছে। এবার আমরা কী করব, মোটরের যে কানেকশনটা আছে সেটাকে আমরা খুলব, পুরোটাকে খুলে নিয়ে মোটর সেন্সারগুলো আমরা তার দিয়ে মাল্টিমিটার দিয়ে মোটর সেন্সারগুলো মেপে নেব। তো এই মোটর কীরকমভাবে আপনারা মাপবেন সেটা কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে, কারণ এখানে ভিডিওটা নাহলে বেশি লং হয়ে যাবে, যার জন্য শুধু আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমি। তো এই মাল্টিমিটার দিয়ে আমরা সেন্সারের বোর্ডের যে মাপটা সেটাও আমরা দেখে নেব। তো এরকমভাবে দেখে নেওয়ার পরে যখন দেখব যদি আমাদের মোটরের কোনো ফল্ট থেকে থাকে সেন্সার বোর্ডে, তাহলে কিন্তু আমাদের এখানে ধরা পড়ে যাবে, তাহলে আমরা মোটরের কাজ করে নেব। আর যদি দেখা যায় যে না এখান থেকে ভোল্ট আসছে না, তাহলে আমাদের কন্ট্রোলার সমস্যা হতে পারে, তাহলে আমরা কন্ট্রোলার বানিয়ে নেব। আর যদি দেখা যাচ্ছে যে এক্সেলেটার করার পরে এখানে এক্সেলেট পাওয়ার আসছে না বা মাল্টিমিটারে আমাদের পাওয়ারটা আপ এন্ড ডাউন করছে না, তাহলে আমাদের এক্সেলেটারটা চেঞ্জ করে নেব। তো এরকমভাবেই কিন্তু মাল্টিমিটার দিয়ে কিন্তু আমরা এই কাজগুলো অনায়াসে চেক করে নিতে পারি। আর এখানে ফ্রেন্ডস আরেকটি সমস্যা আছে, যেটা নাকি আমাদের ওয়ারিং থেকেও অনেক সময় এখন কিন্তু হয়ে যায়। সমস্ত গাড়ি ঠিক থাকবে কিন্তু গাড়িটা আমাদের এক্সেপ্ট করে চলবে না। তো গাড়ি যখন এক্সেপ্ট করে চলবে না, সমস্ত কিছু ঠিক আছে, তাহলে ওয়ারিং থেকে যে আমাদের ফল্ট হতে পারে সেটা কী ফল্ট হতে পারে, ওয়ারিংয়ের কী চেক করতে হবে আমাদের, এটাই আপনাদের আজকে প্রশ্ন আমার থাকলো। তো এটার জন্য আপনাদের আমি নেক্সট ভিডিওতে আবার বুঝিয়ে দেবো। তো দেখি আপনাদের মধ্যে কে কে ইচ্ছে মতো উত্তর দিতে পারেন। তো এটার জন্য কিন্তু ওয়ারিংটা যে আমাদের রয়েছে, ওয়ারিং থেকে আমরা কী কী চেক করলে পরে আমাদের এই সমস্যা ধরা পড়বে যে আমাদের ওয়ারিংয়ে ফল্ট আছে কি না, এটাই হচ্ছে আমার আজকের প্রশ্ন। তো ফ্রেন্ড নিশ্চয়ই বুঝতে পারলেন। তো আর আগামী পর্বের যারা উত্তর দিয়েছেন তাদের জন্য ধন্যবাদ। তো নিশ্চয়ই বুঝতে পারছেন কারা কারা সঠিক উত্তর দিয়েছেন, কারা ভুল উত্তর দিয়েছেন। তো ফ্রেন্ডস এরকমভাবেই লিখুন, তাহলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে বা আপনারাও কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো ভাই আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিও। তবুও একটু ভিডিওটা বেশি লম্বা হয়ে গেল ফ্রেন্ডস, এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।